بسم الله الرحمن الرحيم السلام عليكم فوادوت بيرسي نوتن فيديو تا أبندر كيشا غوتم فيديو جودة أصلاً فواد أبندر كارس كي أمان مورجي غورا أبديت أبوم شوكتشو ميلا أبندر شوكتشو ده كابو أرتب بابا هلو جه غوتم ماش مين مين ماش ده كيسه شيء مين ماشة توه أمي إتا كونتريس دي سيلام غوتم ماشة مين ماشة آخر ماش جمان أبريل ماش كونتريس شيلو شيء كونتريس أمي فلا فلا دي سي فلا فلا ده كي با أمي كي أبندر كي دي تي جاي سيلام شيء أبندر كي بول سيلام جه পুরো মাস জুড়ে কমেন্ট কারি ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ যে কমেন্ট করবে তাকে সেরা মুরগির ডিম উপহার দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে আজকে মে মাসের ফলাফল এবং আপনাদেরকে জানাবো যে কে হলো বিজয়ী সেটা ইউটিউব পেজের জন্য একজন ইউটিউব চ্যানেলের জন্য একজন ফেসবুক পেজের জন্য একজন বিজয়ী নির্বাচন করা হবে এবং আমি এটা ভাবলাম যে সেরা মুরগির ডিম সেটা দিয়েছিলাম এখন কেউ যদি সেরা মুরগির ডিম না নিয়ে ব্রাহ্মা মুরগির ডিম নিতে চায় তাও নিতে পারবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি দুইটার যে কোনো অপশন একটা রাখবো যে যার যেটা ইচ্ছে নিতে পারবে ফেসবুক পেজের জন্য একজন এবং ইউটিউব চ্যানেলের জন্য একজন বিজয় নির্বাচন করবো এবং বিজয় আমি নির্ধারণ করে রেখেছি সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো তার আগে মুরগিগুলোর অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটা বলে রাখি ময়ূর আবার ডিম পাত্তিছে এটা একটা হলো নিউজ নতুন নিউজ ডিম পাত্তিছে কিন্তু তিনটা ডিম দিছিল তার মধ্যে একটা ডিম ভেঙে ফেলছে আগেই ওখানে উপর থেকে পড়ে গেছিল দুইটা ডিম পর পর দিছিল আমি ভাবলাম যে যেহেতু সিজনের শেষ সেহেতু ডিমগুলো উপরে থাক ওগুলোর উপর ময়ূরটা বসে থাক এবং তারিখ কিন্তু না তা দিতে যে সেও একটা ডিম ভেঙে ফেলছে ইঁদুরে আমার যেটা ধারণা মানে যেভাবে ভাঙছে ডিমটা সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডিমটার অবস্থা এভাবে ভাঙছেন এভাবে ভাঙছে কেউ ঠোকর দিয়ে খাইছে ইঁদুর খাইছে না হলে ময়ূরে ঠোকর দিয়ে মানে ময়ূরে ভাবে ঠোকর দেওয়ার কথা না আমার যেটা ধারণা এটা ইঁদুরে ফুটো করছে ফুটো করে সে ভিতরে অংশটা খেয়ে ফেলছে এখন এটা ব্যাড লাগ এখন একটা যেটা ডিম ছিল সেটা আবার আমাদের দিলাম মেশিন নতুন মেশিন আছে ইনকিউবেট মেশিন সেটা আপনাদেরকে দেখাই তারপর আমি ফলাফলটা আপনাদেরকে জানাই মেশিনটা কীরকম ভাবে কাজ করে কী কী আছে সব কিছু আমাদের দেখাই সেখানে ডিম কীভাবে সেট আপ দিচ্ছি ময়ূরের ডিম একটা দিলাম যদিও আবার ডিম এখনো পুরোপুরি দিতে পারি নাই কারণ মেশিনটা কারেন্টে ডিস্টার্ব করছে এক নম্বর কথা মেশিনটা একটু প্রবলেম ছিল ফোকার যেটা বলে যেটা দিয়ে আর্দ্রতা কমে গেলে বা বেড়ে গেলে সেটা নিয়ন্ত্রণ করে সেই জিনিসটা নাই সেটা আমি আজকে বাজার থেকে নিয়ে আসবো তারপর কিছু ডিম উষুমে দিছি দেখি লোট থেকে কী পরিমাণ রেজাল্টটা আসে এটা কারণে দিছে ময়ূরের ডিমটাও দিয়ে দিছি কারণ অনেক বিভিন্ন মুরগিকে দিয়ে ফুটাইলাম দেখি এবার মেশিন দিয়ে ফুটায় কেমন রেজাল্ট পাই সেটা এখন ব্লাড যদি আসে আপনার মধ্যে দেওয়া করেন হয়তো এটা সেদিনের শেষ ডিম যেটা দিল কারণ ফিমেলটা দেখে যেটা মনে হচ্ছে আর মনে হয় ডিম দিবে না ময়ূর যে মেলটা আছে মেলটার অপেক্ষা হয়তো বা কিছুদিনের মধ্যে ঝরে পড়বে আমার যেটা এতদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি তো যাই হোক আমি চলুন আপনাদেরকে আগে মেশিনটা দেখাই তারপর এসে আপনাদেরকে ফলাফলটা আপনাদেরকে দেখাই দিই তার আগে আমি মুরগিগুলোর অবস্থা যদি বলি মুরগিগুলো আমাদের ভালো আছে যাই হোক ওটা পরে দেখাচ্ছি আমি আগে প্রত্যেকে মেশিনটা দেখাই এই যে মেশিনটা এটা মেশিনটা এখানে সেট আপ দিচ্ছি সিটির এই জায়গাটাতে সুবিধা হবে অনেক সুবিধা আছে এই যে সিঁড়িঘর সিঁড়িঘরের ডান পাশে হলো মুরগির ঘর বাম পাশে কবুতরের ঘর এই জায়গার মধ্যে সেট আপটা দিছি সুন্দরভাবে মেশিনটা এখন সাউন্ড করতেছে খুব সাউন্ড করার কারণ হলো আমাকে অ্যালার্ম দিচ্ছে এই যে লাল লাইটটা জ্বলতেছে তার মানে অ্যালার্ম দিচ্ছে কারণ কারেন্ট ছিল না তো তাপমাত্রা কমে গেছিলো এই কারণে কারেন্ট আসছে এবং তাপমাত্রাটা যখনই কমে যাবে কোনো কারণে বা যে কোনো কারণে কারেন্ট একটা মেশিনের সংযোগ চলে যাক তখন এই সাউন্ডটা করবে বাম দিকে যেটা দেখতেছেন এটা হলো আর্দ্রতা সেট করা আছে 37.7 না এটা হলো এই তাপমাত্রা 37.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেট করা আছে এবং আর্দ্রতা হলো 55 সেট করা আছে সেক্ষেত্রে এই যে তাপমাত্রাটা বাড়তেছে 37.7 সেট করা আছে 70.4 হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে আর আর্দ্রতা 55 সেট করা আছে সেখানে 53 আছে সেই আর্দ্রতাটা আর্দ্রতা ঠিক আছে এখন আর্দ্রতাটা একটু প্রবলেম করতেছে ফকার নাই মেশিনটাতে ফকারটা লাগানো নেই তো এ কারণে সমস্যাটা করতেছে এই যে মেশিনটা যদি খুলি খুলে আপনাদের ভেতরটা দেখাই এই যে মেশিনের ভেতরটা এই যে টার্নার এটা মানে মোটর যেটা লাগানো আছে এটা দিয়ে এটা মুভ করে এটা ফুল অটোমেটিক মেশিন তো এই যে পানি দেওয়া আছে বাটিতে আর এই যে এটা হলো ছোট ডিমের জন্য সেরা মামুরগি বা কোয়েল প্যাকেট ডিমের জন্য এটা আর হলো উপরের এই ট্রেটা আর এই ট্রেটে দুইটা ট্রে হলো ইয়ার জন্য এটা 300 ডিমের সেটার আর হ্যাচার হলো 100 ওখানে আছে ডিম সেট করা যাবে 100 ডিমের হ্যাচার এ হলো মোট 400 ডিমের মেশিন ওই যে নিচে ফ্যান লাগানো আছে পেছনে এটা দিয়ে পুরো তাপমাত্রাটা মেশিনটা পুরো চারিদিকে ছড়াই দেবে যে গেট খুলছি না এই কারণে তাপমাত্রাটা আরও কিন্তু কমতেছে এখন 35.8 হয়ে গেছে কিন্তু বেশি ছিল দুটা লাইট লাগানো আছে তারপর
এটা কিন্তু আবার এসি ডিসি করা আছে, যে এটা হলো ডিসি কারেন্টের জন্য আইপিএস দিয়ে চালানো যাবে এটাতে, এটা একটা সুবিধা আছে। আইপিএস লাগাবো কয়েকদিনের মধ্যে হয়তো ভাবতেছি, নাহলে তো কারেন্ট যে ডিসচার্জ দিছে, এবং ডিসির জন্য সিস্টেম করা আছে এখানে, দেখেন কি সুন্দর, অনেক সিস্টেম করা, মানে ওই যে ছোটো ফ্যানগুলো যেটা, এটা হলো ডিসি, ডিসির জন্য তাপমাত্রা ছড়ানোর জন্য, আর ওই যে উপরে হলো ওটা আর একটা ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান, এটা দিয়ে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করবে, তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তখন ওরা বের করে দেবে সে তাপমাত্রাটাকে। এই হলো অবস্থাটা, এই হলো মোটামুটি একটা ফুল অটোমেটিক মেশিনের ইয়া, এই যে বাইরে থেকে দেখানোর জন্য ফুটা করা আছে, ভিতরে টার্নারটা ওঠা নামা করতেছে না, বা ডিমগুলো ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার জন্য এটা মূলত, এই যে গেটগুলো সুন্দর করে লাগাই দেওয়ার জন্য ছিটকে নিয়ে আছে। এই হলো মেশিনটার অটোমেটিক, ফুল অটোমেটিক মেশিন, এই যে আমি এটা আনেছি হলো ইয়া থেকে, কুরিয়ারের মাধ্যমে আনেছি গাজীপুর থেকে, এই গাজীপুরের এই ভাইদের কাছ থেকে মেশিনটা নেওয়া, তাদের মেশিন খুব ভালো আল্লাহর রহমতে। এই হলো মোটামুটি অবস্থা, যাই হোক মেশিন থেকে যেন ভালো রেজাল্ট পায় সেটার জন্য আপনার সবাই দোয়া করবে। সেক্ষেত্রে 55 ডিগ্রি সেট করা আছে, সেখানে এখানে আছে হলো 53 ডিগ্রি, আর হলো তাপমাত্রা 37.7 ডিগ্রি সেট করা আছে, এখানে আছে 36। যে বাট এখন আপনাদেরকে মুরগিগুলোর আপডেট দেখাই, মুরগিগুলোর কি অবস্থার মধ্যে আছে, সুস্থ আছে, এটা হলো সব থেকে বড় আল্লাহর কাছ থেকে। ব্রাহ্মা মুরগিগুলো এখানে আছে, এখানে বাপ ব্রাহ্মা 3টা ফিমেল এবং লাইট ব্রাহ্মা 2টা রাখছি, একটা ফিমেল একটা মেল, কারণ বাপ ব্রাহ্মার আমার মেলটার এখনো বয়স হয়নি, সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে ওর বয়স এখনো অনেক কম, অনেক কম বলতে হয়তো 1 মাস পর তাকে হয়তো বা ওই মুরগিগুলোর সাথে দেওয়া যাবে। এই যে সিল্কিগুলা, সিল্কি মেলটা, এটা ফিমেলটা এখনো উষ্ণ হয়ে গেছে, ডিম পাড়তেছে না, আর এই যে সেরমা মুরগিগুলা, আমার কাছে ভালো লাগতেছে এখন, কারণ এতদিন এসে সে কাঁসাই ডিম দেওয়ার অভ্যাসটা হইলো, এর আগে অনেক চেষ্টা করছি কিন্তু কাঁসাই ডিম দেওয়ার অভ্যাসটা করাইতে পারিনি। যাই হোক, আর এই যে এগুলো ড্রামাগুলো, লাইট ড্রামাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এই লাইট ড্রামাগুলো ডিম দিতেছে, এই যে হোয়াইট ড্রামাগুলো ডিম দিতেছে, ডিম দিতে বসছে, ডিম দিতে বসছে না, ও শুমে গেছে, আমি সেটাই টের পাচ্ছি না, ডিম তো খুব একটা পারলো না, এই মানে দুটো মুরগিতে 8টা 8টা 16টা বা 16টা 14টা ডিম পাচ্ছে সর্বোচ্চ, কি যে ব্যাপার সেটা বুঝতে পারতেছি না। আর এই ডিম দিতেছে বাপ ব্রাহ্মাগুলো, এই লাইটটা, এই যে ডিমগুলো তুলে রাখছি এখানে, এগুলো মেশিনে দিয়ে দেবো আজকে রাতে, হয়তো বা ডিম মেশিনে দেবো আশা করতেছি, এগুলা যেগুলো ওখানে যেহেতু মেশিনটা ফাঁকা দেখলেন ওখানে তো ডিম দেওয়ার অনেকটা বেশি। হলো ব্যাপারটা, আর মুরগির মধ্যে যদি বলি যে ফ্রিজেলের মুরগটা, ফ্রিজেলের মুরগটার সাথে মুরগিটা দিয়েছিলাম, আপনাদের লাল মুরগি আনছি দেখাইছি, সেই লাল মুরগিটা দিয়েছিলাম, কিন্তু ও হয়তো ডিম পাড়ার সময় বয়স নাই, এই কারণে হয়তো বা মেনটেনটা করতে পারতেছে না, কেমন যেন মারামারি করতেছে, মারতেছে, লাল মুরগিটা ভয় পাচ্ছে খুব, এই কারণে মুরগিটাকে আলাদা করে রাখছি, মুরগিটাও দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এই হলো কোচিনের মুরগটা, পুরো কিং গেটা পর একদম, মানে ওর মুখ দেখলে সেই লাগে আমার, একদম একটা সেই মুরগ, গেট আপটা দেখতেছেন না, একদম অস্থির, ওই যে মোরের ফোনের কাছে আবার ডিম দেওয়া আবার ডিম দেওয়ার জন্য, আর ওই যে সুলতান, সুলতানগুলো ময়লা হয়ে গেছে এখানে থেকে থেকে, ওর জন্য সুন্দর একটা জায়গা করতে হবে, যেখানে ময়লা হবে না, তাকে না করে তো হাঁটাহাঁটি করে, এই কারণে ময়লা হয়ে গেছে সুলতানগুলা। এই যে বাপ ফ্রিজেলের মেলটা, ফিমেলটা, তারপরে সেব্রাইট মেলটা, একটা মেল আর একটা মেল ছিল, ওটা সেল দিয়ে দিচ্ছি, কারণ মেল দুটো রাখে কোনো লাভ নেই। আর এই যে নতুন ভাবে আবার দুটা সেব্রাইট আনছি, একটা মেল একটা ফিমেল পেয়ার, দেখি এখন আরও ফিমেল লাগবে আমার, কারো যদি সিলভার সেপারেটের ফিমেল থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমার ফিমেল লাগবে। তারপরে যে কোচিনের মেলটা আছে এটা বিক্রি করে দেবো, যদি কারো মেল লাগে তাহলে বলবেন অবশ্যই, কোচিনের মেলটা বিক্রি হবে। এই হলো মুরগি ঘরের অবস্থা, এখন আপনাদেরকে ফলাফলটা দিয়ে দেয়, এই মেলটাও বিক্রি হবে, এই মেলটাও বিক্রি করে দেবো।
যাক আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দেই এবারে কনটেস্টের বিজয়ী কে হইছে সেটা আপনাদেরকে বলে দেই ইউটিউব চ্যানেলের কথা যদি বলি ইউটিউব চ্যানেলে খুব বেশি কমেন্ট আসে নাই খুব কম মানে ইউটিউব চ্যানেলটাতে কমেন্ট খুব কম হইছে তার মধ্যে থেকে বিবেচনা করে আমি দেখলাম যে রাইডার ইসরাক ও হচ্ছে প্রথম প্রথম বলতে একজনই তো বিজয়ী আর ওর ক্লোজে ছিল হলো মোশাররফ হোসেন মোশাররফ হোসেন বেশি ক্লোজে তবে রাইডার ইসরাক বেশি ওনার থেকে বেশি কমেন্ট করার কারণে রাইডার ইসরাক হয়েছে প্রথম আমরা এর কন্টেস্টটা করছি শুধু মে মাসে যে কটা ভিডিও আপলোড হয়েছে সেই কটার ভিত্তিতে মে মাসে হয়তো বা ইউটিউবে ছটা না সাতটা ভিডিও আপলোড হয়েছে ওই ছটার মধ্যে থেকেই বিজয় নির্বাচন করা হয়েছে ফেসবুক পেজে প্রচুর পরিমাণ ভিডিও মানে কমেন্ট আসছে এটা খুব ভালো লাগছে আমার ভাইরা খুব মানে মানে কন্টেস্ট যে করবে বা ইয়া আগ্রহী সবাই অনেক মানে এটা ভালো লাগছে আমাকে প্রচুর পরিমাণ কমেন্ট আসছে এই কারণে ফেসবুক পেজটার অনেকটা রিচ বাড়ছে এই কারণে ভাইদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা বিজয় হতে পারেন নাই বা ক্লোজে এসে হতে পারেন নাই এটা নিয়ে মন খারাপ করার কথা না হয়তো বা জুন মাসেও আপনাদের কন্টেস্টটা চলতেছে জুন মাসেও আপনারা কমেন্ট করবেন এবং ইনশাল্লাহ বিজয়ী হবেন বিজয় অর্জন করবেন এবং পরবর্তী মাসে হয়তো বা এই মাসে জুন মাসে না জুলাই মাস থেকে হয়তো বা এমন করতে পারি বাচ্চা দেবো মুরগির বাচ্চা এক পেয়ার করে দিয়ে দেবো ডিম হয়তো বা পাঠানো হয় যে যারা বিজয়ী হলো তাদেরকে ডিম পাঠানো একটা টাফ ব্যাপার এটা খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ ডিম নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে যাই হোক কথা না বাড়াই ফেসবুক পেজে যে বিজয় হয়েছে সেটা হলো নীল রাব্বি ভাই এন এল রাব্বি ভাই হলো 146টা কমেন্ট করছে খুব ভালো লাগছে প্রচুর কমেন্ট করছে ভাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর ওনার ক্লোজে যে ছিল সেটা হলো মাঝারুল এম একটি আইডি ফেসবুক আইডি তিনি হয়েছে সেকেন্ড তিনি কমেন্ট করছিল 45টা মানে অনেক ডিফারেন্স এ কারণে রাব্বি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মধ্যে বা কালকের মধ্যে আমি আপনার ডিমটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব বাসে পাঠিয়ে দেবো আশা করা যায় খুব সুন্দর করে আমার নাম্বার তো দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যদি না নাম্বার থাকে আমাকে বলবেন আমি আপনাকে নাম্বারটা দিয়ে দেবো কমেন্ট বক্সে এবং সেই নাম্বারে আপনি যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনি যদি ব্রাহ্মার ডিম চান ব্রাহ্মার ডিমও নিতে পারেন বা রাইডার ইসরাক ভাই আপনি যদি ব্রাহ্মার ডিম নিতে চান মানে দুজনকে বলতেছি যে আপনারা যদি ব্রাহ্মার ডিম চালু নিতে পারেন আবার এদিকে যদি চান যে সেরামার ডিম নেবেন সেটাও নিতে পারেন এই দুইটা মুরগির ডিমে আমার কাছে বর্তমানে দেওয়ার মতো অ্যাভেলেবেল আছে এই হলো অবস্থা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ডিম মেশিন কিনছি সেই মেশিনে যেন ঠিকঠাক বাচ্চা করে দিতে পারি সেটার জন্য সবাই দোয়া করবেন এবং মুরগিগুলোর জন্য দোয়া করবেন ময়ূরগুলোর জন্য দোয়া করবেন যেন সব সুস্থ থাকে আল্লাহর রহমতে ভালো থাকে এই হোক তবে ভালো থাকেন সুস্থ থাকেন এবং বেশি বেশি কমেন্ট করুন এবং বিজয়ী হন এরপরের মাস থেকে তো আসতেছে হয়তো বা জুন মাসটা হয়তো বা ডিম দিয়ে থাক ডিম পর্যন্তই থাকবে আর জুলাই মাস থেকে আমরা মুরগির বাচ্চাটা চেষ্টা করবো তাহলে আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন তাহলে আপনারা ভালো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম